আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরের পুরোটা জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মরিয়া চীন সরকার। তবে বেইজিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এতে জাকার্তা ও কুয়ালালামপুরের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিডিভিউস ইনফোটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। দক্ষিণ চীন সাগর নিয়ে ভূরাজনীতির নানা দিক আমরা আজ তুলে ধরব। দক্ষিণ চীন সাগরের বর্নিও দ্বীপে চলতি বছরের শুরুতে চীন ও মালয়েশিয়া জাহাজ এক মাসের বেশি সময় ধরে মুখোমুখি অবস্থান করে। এতে দেখা দেয় দুদেশের মধ্যে উত্তেজনা। মালয়েশিয়ার অনুমোদিত যুক্তরাষ্ট্রের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ওয়েস্ট কাপেলা এই দ্বীপের কাছে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে নিয়োজিত ছিল, তবে বেইজিংও এ জায়গার মালিকানা দাবি করতে থাকে। এ সময় চীনের একটি জরিপকারী জাহাজ তাদের কোস্টগার্ডের জাহাজের সহায়তায় ওই এলাকায় প্রবেশ করে। সেখানে তারা নজরদারি শুরু করে। এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনস্টিটিউট অথবা AMTI এর স্যাটেলাইট চিত্রে এ দৃশ্য ধরা পড়েছে। এ অবস্থায় মালয়েশিয়া সেখানে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করে। পরে সেখানে উপস্থিত হয় যুক্তরাষ্ট্রের রণতরী। সেটি তখন যৌথ মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরেই ছিল। বেইজিংয়ের দাবি, চীনের নৌসীমানায় স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছিল তাদের জাহাজ। তবে বহু বছর ধরে প্রতিবেশী দেশগুলোর অভিযোগ, তারা দক্ষিণ চীন সাগরে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে গেলেই চীনা জাহাজের বাধার মুখে পড়ে। চীন এসব এলাকাকেও নিজেদের বলে দাবি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, চীন দক্ষিণ চীন সাগরে জবরদস্তির নীতি অনুসরণ করে থাকে। এতে আঞ্চলিক বৃহৎ শক্তি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে বলে মনে করে AMTI এর পরিচালক গ্রেগ পোলিং। তিনি বলেন, এসব দেশের গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে, তাই সেখানে চীনা জাহাজের তৎপরতাও বেড়েছে। বেইজিং দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ আধুনিক স্থাপনা তৈরি করছে। এসব দ্বীপের কারণে চীন সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। তবে এতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও মুখোমুখি অবস্থান নিতে বাধ্য হচ্ছে। এমনও দেখা গেছে, কোনো কোনো দিন স্প্রাটলি দ্বীপপুঞ্জে চীনা কোস্টগার্ডের ডজনখানেক জাহাজ আর মাছ ধরার শত শত নৌকা ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই, তাইওয়ান ও ইন্দোনেশিয়া এর মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। বছরে $500,000,000,000 পণ্য পরিবাহিত হয় এই সাগর দিয়ে। চীন এই সাগরের মালিকানার দাবি করে থাকে। চীনা মানচিত্রে একে 9-লাইন নামে দেখানো হয়। এতে প্রায় পুরো সাগরটাই চীনের বলে দাবি করা হয়। তবে আন্তর্জাতিক আইন অনুসারে চীনের এই দাবির কোনো ভিত্তি নেই। ২০১৬ সালে সমুদ্র সীমা সংক্রান্ত আন্তর্জাতিক আদালত চীনের মালিকানার দাবি অবৈধ ঘোষণা করে রায় দেয়। তবে অন্যান্য দেশের দাবি নাকচ করে দিয়ে চীন 2015 সাল থেকে এই সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ ও প্রবাল প্রাচীর সহ নানা স্থাপনা তৈরি করে আসছে। দক্ষিণ চীন সাগরে বেইজিং বিমান অবতরণের সুবিধা, পোতাশ্রয় ও রাডার বসিয়ে সামরিকীকরণ করছে। এর মাধ্যমে এই সাগরে বেইজিং তাদের মালিকানার দাবি জোর করে হলেও প্রতিষ্ঠিত করতে চায়। এই দ্বীপপুঞ্জে চীনের নজরদারি ক্ষমতা রয়েছে। দক্ষিণ চীন সাগরে যাই কিছু ঘটুক না কেন, চীন তা দেখতে পায়। আগে চীন এমন সুবিধাজনক অবস্থানে ছিল না। অন্য কোনো দেশের জাহাজ সেখানে অনুসন্ধান কাজে নিয়োজিত থাকলেও তা জানতে পারত না। এখন তারা নিশ্চিতভাবেই তা জানতে পারে। চীন কোস্টগার্ড ও মাছ ধরার নৌকার একটি বহর তৈরি করেছে শুধু দক্ষিণ চীন সাগরে মোতায়েনের জন্য। এগুলোর কাজ অন্য দেশের জাহাজকে হয়রানি ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় ঘোরাঘুরি করা। শুধু মালয়েশিয়ার অনুসন্ধানকারী জাহাজের সাথে যে মুখোমুখি হয়েছে তা নয়, ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছিল চীনা জাহাজ। দক্ষিণ চীন সাগরের এক প্রান্তে অবস্থিত নতুনা দ্বীপপুঞ্জের মালিকানাও দাবি করছে চীন। ইন্দোনেশিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকার মধ্যেও চীনা মাছ ধরার জাহাজ ঢুকে পড়ে। এতে দুই দেশই মুখোমুখি অবস্থান নেয়। অবশেষে জাকার্তা সেখানে F-16 জঙ্গি বিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো নিজেই এলাকায় চলে যান। এর মাধ্যমে জাকার্তা চীনকে নজিরবিহীন শক্তিমত্তা প্রদর্শন করে।
এপ্রিলে চীনের নজরদারি জাহাজ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে ভিয়েতনামের একটি মাছ ধরার বোটকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। এই ঘটনায় ভিয়েতনাম জাতিসংঘে কূটনৈতিক নালিশ দেয়। তারা দক্ষিণ চীন সাগরে তাদের বিশেষ অর্থনৈতিক এলাকার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ দেয়। তখন বেইজিং কড়া ভাষায় জবাব দেয় যে এই অঞ্চলে নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য চীন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ভিয়েতনামের দাবিকে অবৈধ বলেও মন্তব্য করে বেইজিং। দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী দেশগুলো জাহাজকে হয়রানি করার অভিযোগ উঠেছে। বিশেষ করে ভিয়েতনাম ও ফিলিপাইনের জাহাজ প্রায়শই এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জাহাজ মাঝে মধ্যে চীনা জাহাজের রোষানলে পড়ে। আগে অবশ্য চীনা কূটনীতিকরা ক্ষুব্ধ দেশগুলোর ক্ষোভ প্রশমনের চেষ্টা করতেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস সংকটের পর চীনের আগ্রাসী বা নেকড়ে কূটনীতির উত্থানের ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য ভেঙে যেতে পারে। চীন এখন শক্তির কূটনীতির পথ ধরেছে। তাদের বিবৃতিগুলি এখন আক্রমণাত্মক। তারা বলছেন এই অঞ্চলে বেইজিং এর ক্রমবর্ধমান জবরদস্তিমূলক নীতির মূলে রয়েছে করোনা ভাইরাস মহামারী। এর ফলে চীনের দ্রুত বিকাশমান অর্থনীতি বড় ধরনের ধাক্কা লেগেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বছরের মধ্যে চীনে এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো করোনা ভাইরাস সংকটের শুরুতে চীনের লুকোচুরি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে। এ নিয়ে বেইজিং এর সঙ্গে তাদের উত্তেজনা বাড়ছে। এসব কারণে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণও শিথিল হয়ে পড়েছে, ফলে তারা এখন জাতীয়তাবাদী সুর চড়াতে আগ্রহী হয়ে উঠেছে। দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেইজিং এখন এই প্রচারণা চালাচ্ছে যে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে, এই সুযোগে এই অঞ্চলে চীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তারা চীন সাগরের মালিকানা দাবিকারী দেশগুলোকে বোঝাতে চাইছে যে আমেরিকার সামরিক সক্ষমতা হ্রাস পাচ্ছে, ফলে এই অঞ্চলে তারা তোমাদের কোনো সাহায্যে আসবে না। এতে বোঝা যাচ্ছে চীন অর্থনৈতিক সংকটে পড়লেও দক্ষিণ চীন সাগর নিয়ে তাদের নীতিতে কোনো প্রভাব পড়বে না। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরকে একমাত্র ইস্যু বানাতে আগ্রহ দেখায়নি। তবে চীন যেভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তাতে তাদের এই নীরব কূটনীতি বেশিদিন স্থায়ী হবে বলে মনে হয় না। চীনের আগ্রাসন কোন পর্যায়ে পৌঁছলে তারা নীরব থাকবে সেটাও একটা প্রশ্ন। চীনের বাহুবল দেখে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বেইজিং এর উপস্থিতি ঠেকাতে জোর বাড়তে পারে। এক্ষেত্রে সমস্যা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো করোনা ভাইরাস সংকট ও নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছে, ফলে এখনই আসিয়ানের দেশগুলো চীনের বিরুদ্ধে একজোট হবে বলে মনে হচ্ছে না। এই সুযোগ দক্ষিণ চীন সাগরে চীনের কর্তৃত্ববাদী আচরণের আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে স্বাধীন পররাষ্ট্রনীতি ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছে। ইতিপূর্বে চীনা জাহাজের সঙ্গে মুখোমুখি অবস্থানের খবর যতটা সম্ভব গণমাধ্যমের আড়ালে রেখেছে কুয়ালালামপুর। তবে ইন্দোনেশিয়া চীনা জাহাজে গুলি চালিয়ে তাদের সমুদ্র সীমা ছাড়তে বাধ্য করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট উইদাদোর নতুনা দ্বীপপুঞ্জে আকস্মিক সফর এই বার্তাই দিচ্ছে যে তারা মুখ বুঝে চীনের আগ্রাসী আচরণ মেনে নেবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন চীন সহজে হাল ছাড়ার পাত্র নয়। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফেলিক্স চ্যাং গত জানুয়ারিতে এক নিবন্ধে লিখেছেন বেইজিং মনে করছে যে ইন্দোনেশিয়ার এই বিরোধিতা তারা দমন করতে পারবে। শেষ পর্যন্ত মালয়েশিয়ার মতো জাকার্তাও চীনের সঙ্গে আপোষ রফায় আসবে। তবে চীনের বিষয়টা এত সহজ নাও হতে পারে। দক্ষিণ চীন সাগরে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের মহড়া গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি বেড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও বেড়েছে। মালয়েশিয়ার নৌবাহিনীকে প্রথম ব্যাচে নজরদারি ড্রোন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক নেতারা বলছেন দক্ষিণ চীন সাগরে চীন যত কঠোর অবস্থান নেবে যুক্তরাষ্ট্রও ততই শক্ত হবে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।